हेलो फ्रेंड्स, वेलकम बैक माय चैनल एस्ट्रोलॉजी कोलकाता। बंधुरा आज के टॉपिक होच्छे मंगल राशि परिवर्तन। मंगल एतदिन गोचर करछिलो कुम्भ राशिते, 18 जून थेके मंगल राशि परिवर्तन करे गोचर करबे मीन राशिते। मंगलेर ए राशि परिवर्तन समस्त राशि अनुयायी की फल आनछे ना आनछे आमरा डिटेलसे जानबो। जानबो मेष राशिर मानुषदेर मंगलेर राशि परिवर्तन की फल आनछे। मेष राशिर 12th हाउसे मंगलेर राशि परिवर्तनटा होच्छे। फार्स्टे जे कथाटा बोलबो, ए समय किन्तु आपनादेर राग प्रचंड मात्रा बृद्धि पाबे। अजथा बाड़ीर लोकेदेर साथे अफिसेर कलिगदेर साथे एकटु किन्तु समस्या तैरी होबे। এই ব্যাপারটাকে এড়িয়ে চলতে হবে, না হলে জিনিসটা কিন্তু একটু বেশি মাত্রায় বড় হতে পারে। এই সময় আপনার ব্যয় প্রচন্ড মাত্রায় বেড়ে যাবে। অযথা ব্যয় কিন্তু আপনি এই সময় প্রচন্ড মাত্রায় করবেন। কাজের জায়গায় কাজটা ইনকমপ্লিট রাখার টেন্ডেন্সি কিন্তু আপনাদের এই সময় চলে আসবে। এই জিনিসটা কিন্তু একদমই করবেন না, নিজের ধৈর্যটাকে একটু বাড়ান, না হলে কিন্তু কাজের জায়গায় প্রচন্ড রকম সমস্যা অ্যারাইজ করতে পারে। আপনার লাইফ পার্টনারের সাথেও কিন্তু এই সময় আপনার একটু মতবিরোধ তৈরি হতে পারে। এই সময় আপনার মানসিক পরিস্থিতি খুব একটা ভালো থাকবে না, অস্থিরতা হতাশা এই ধরনের জিনিস কিন্তু আপনার মধ্যে দেখা যাবে। যদি আপনি কাজের জন্য কোনো বৈদেশিক সংস্থার সাথে যুক্ত থাকেন তাহলে কিন্তু এই সময়টা খুব ভালো। আপনার কাজের জায়গায় আপনি অনেক কিন্তু সুযোগ পাবেন আপনার কাজটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার। আপনার স্বভাবেও কিন্তু কিছু পার্থক্য দেখা যাবে মঙ্গলের এই গোচর থাকাকালীন। আপনার স্বাস্থ্যের দিকে কিন্তু আপনাকে একটু এক্সট্রা কেয়ার দিতে হবে, স্বাস্থ্য কিন্তু এই সময় খুব একটা ভালো থাকছে না। জন্ম বিশ্বরাশির মানুষদের জন্য মঙ্গলের রাশি পরিবর্তন কি ফল নিয়ে আসে। বিশ্বরাশির 11th হাউসে মঙ্গলের এই রাশি পরিবর্তনটি হচ্ছে। এই সময় আপনারা কাজের জায়গায় খুব পরিকল্পনা মাফিক চলতে পারবেন, যার ফলে কিন্তু কাজের জায়গায় আপনাদের পজিশনটা খুব ভালো থাকবে। এই সময় আপনাদের কথাবার্তায় কিছু পরিবর্তন আসবে, যার ফলে কিন্তু আপনার চারপাশের লোকজন কোথাও একটু আঘাত পাবে। এই সময় আপনি আপনার হাজবেন্ড বা ওয়াইফের থেকে কাজের ব্যাপারে প্রচণ্ড মাত্রায় হেল্প পাবেন। স্বাস্থ্য এই সময় একটু প্রবলেমের মধ্যে থাকবে। এই সময় আপনি আপনার উইশগুলো ফুলফিল করার জন্য মরিয়া হয়ে উঠবেন। মিথুন রাশির মানুষদের জন্য মঙ্গলের রাশি পরিবর্তন কি ফল নিয়ে আসছে। মিথুন রাশির 10th হাউসে মঙ্গলের রাশি পরিবর্তনটি হচ্ছে। মিথুন রাশির মানুষদেররা নিজের লক্ষ্যে কিন্তু আরও স্থির হয়ে যাবেন। নিজের কাজের জায়গায় কিন্তু প্রচণ্ডভাবে দৃঢ় প্রতিজ্ঞা সম্পন্ন কিন্তু হবেন, যার ফলে কিন্তু কাজের জায়গায় সাকসেস ডেফিনেটলি আছে। যারা ডিফেন্সে জব করেন তাদের জন্য সময়টা কিন্তু প্রচণ্ড মাত্রায় ভালো। এই সময় কিন্তু মান সম্মান কাজের জায়গায় প্রচণ্ড মাত্রায় আপনাদের বৃদ্ধি পাবে। যে সকল স্টুডেন্টরা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য সময় ভালো। যারা কোনো কলেজ বা ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের জন্য চেষ্টা করছেন তাদের জন্য সময়টা ভালো। শিক্ষার ব্যাপারে কিন্তু এই সময়টা প্রচণ্ড মাত্রায় ভালো। এই সময় কিন্তু আপনি ফিউচারটা খুব সুন্দর পরিকল্পনা করে রাখতে পারবেন, যার ফলে কিন্তু আপনার ফিউচারটা অনেকটা সিকিউর এই সময় হয়ে যাবে। এবার জানবো কর্কট রাশির মানুষদের জন্য মঙ্গলের রাশি পরিবর্তন কি ফল নিয়ে আসে। কর্কট রাশির 9th হাউসে মঙ্গল কিন্তু গোচর করবে। এই সময় যারা অনেক দিন ধরে চাকরির জন্য হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছিলেন, ঠিক মনের মতো একটা চাকরি পাচ্ছিলেন না, তাদের জন্য সময়টা কিন্তু ভালো। যারা শিক্ষায় অনেক দিন ধরে বাধাপ্রাপ্ত হচ্ছিলেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো, তাদের শিক্ষায় বাধাপ্রাপ্ত হওয়ার দিন কিন্তু শেষ। এবার জানবো সিংহ রাশির মানুষদের জন্য মঙ্গলের রাশি পরিবর্তন কি ফল নিয়ে আসে। সিংহ রাশির 8th হাউসে মঙ্গলের রাশি পরিবর্তনটি হচ্ছে। এই মঙ্গলের রাশি পরিবর্তন সিংহ রাশির মানুষদের জন্য খুব একটা কিন্তু লাকি হবে না। এই সময় কিন্তু আপনার খাওয়া দাওয়ার দিকে আপনাকে নজর দিতে হবে, না হলে কিন্তু পেটের সমস্যা অ্যারাইজ করতে পারে। মায়ের হেলথের সমস্যা হতে পারে, বিশেষ করে যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে তাদের কিন্তু মায়ের হেলথ নিয়ে প্রচণ্ড সমস্যা থাকছে। এই সময় কিন্তু আপনার ব্যয় প্রচণ্ড মাত্রায় হবে। কাজের জায়গায় কিন্তু খুব একটা ভালো পারফর্ম আপনি এই সময় করতে পারবেন না। এই সময় কোনো আইনি ঝঞ্ঝাটা কিন্তু আপনি জড়িয়ে যাবেন না, তাহলে কিন্তু অনেক বড় সমস্যায় আপনি পড়তে পারেন।
পরিবারের লোকজনদের থেকে আপনি কিন্তু এই সময় প্রচণ্ড রকম মানসিক চাপ পাবেন, এই জিনিসটাকে কিন্তু আপনাকে একটু ব্যালেন্স করতে হবে, না হলে কিন্তু প্রচণ্ড রকম সমস্যার মধ্যে আপনি থাকবেন। জানবো কন্যা রাশির মানুষদের জন্য মঙ্গলের রাশি পরিবর্তন কি ফল নিয়ে আসে। কন্যা রাশি সেভেন্থ হাউসে মঙ্গলেরই গোচরটি হচ্ছে। এই সময় কিন্তু যারা বিবাহিত আছেন তাদের কিন্তু বিবাহিত জীবনে প্রচণ্ড রকম সমস্যা রাইজ করতে পারে। আমি আপনাকে একটাই সাজেশান দেবো, সমস্যাগুলোকে বাড়াবেন না, এই সময় একটু সমস্যাগুলোকে নিয়ন্ত্রণ করে রাখার চেষ্টা করুন। কেউ কারোর খুব একটা ভুল ধরতে যাবেন না, এই ভুল ধরতে যাওয়ার জন্য কিন্তু সমস্যা রাইজ করতে পারে। লাভ লাইফের ক্ষেত্রেও কিন্তু একই কথা বলবো, এই সময় ঝামেলাগুলোকে একটু নিয়ন্ত্রণ করুন, না হলে কিন্তু সমস্যাগুলো অনেক বড় হতে পারে। আর্থিক পরিস্থিতিও কিন্তু আপনাদের এই সময় খুব একটা ভালো থাকছে না, আর্থিক পরিস্থিতি নিয়েও কিন্তু আপনি এই সময় চাপের মধ্যে থাকছেন। পেশাগত দিক থেকে বলবো, এই সময় কিন্তু আপনি কাজের জায়গায় প্রচণ্ড চ্যালেঞ্জ কিন্তু ফেস করবেন, কাজের জায়গায় খুব একটা ভালো রেজাল্ট কিন্তু এই সময় আপনি পাবেন না। এই সময় কিন্তু আপনার ভাই বোন কাজের জগতে প্রচণ্ড পরিমাণ সফলতা পাবে। জানবো তুলা রাশির মানুষদের মঙ্গলের রাশি পরিবর্তন কি ফল নিয়ে আসে। তুলা রাশির সিক্স হাউসে মঙ্গলের রাশি পরিবর্তনটি হচ্ছে। শত্রু কিন্তু এই সময় আপনার কাছে পরাজিত হবে। এই সময় আপনার লাইফে কিন্তু প্রচণ্ড মাত্রায় কম্পিটিশান থাকবে। কাজের জায়গায় কিন্তু আপনি আরও মনোনিবেশ করবেন, যার ফলে কিন্তু কাজের জায়গায় আপনার পরিচিতি আরও বৃদ্ধি পাবে। এই সময় কিন্তু আপনাকে জাঙ্ক ফুড একটু এড়িয়ে চলতে হবে, না হলে কিন্তু স্বাস্থ্যের অবনতি এই সময় হতে পারে। আপনি আপনার চারপাশের লোককে এই সময় খুব ভালো সলা পরামর্শ দিতে পারবেন, যার ফলে কিন্তু আপনি আপনার চারপাশের লোকের কাছে খুব প্রিয় এই সময় হয়ে উঠবেন। আপনার ওয়াইফের হেলথের দিকে কিন্তু আপনাকে এই সময় একটু নজর দিতে হবে, না হলে কিন্তু সমস্যাটা অনেক বড় হতে পারে। এবার জানবো বৃশ্চিক রাশির মানুষদের জন্য মঙ্গলের রাশি পরিবর্তন কি ফল নিয়ে আসছে। বৃশ্চিক রাশির ফিফথ হাউসে মঙ্গল গোচর করবে। এই সময় কিন্তু কাজের জগতে আপনি খুব ভালো রেজাল্ট পাবেন, কাজের খুব সুন্দর একটা প্ল্যাটফর্ম পাবেন, যেখানে কিন্তু আপনি নিজেকে খুব ভালো মেলে ধরতে পারবেন। অন্যের থেকে সলা পরামর্শ নেওয়ার ফলে কিন্তু আপনি আপনার জীবনের সমস্যাগুলো কিন্তু অনেকটা নির্মূল করতে পারবেন। শিক্ষার্থীদের জন্য সময়টা কিন্তু ভালো, শিক্ষার্থীরা কিন্তু এই সময় অনেক সুযোগ সুবিধা পাবে। এই সময় আপনি আপনার ওয়াইফের থেকে অনেকটা বেশি অ্যাটেনশান পাওয়ার চেষ্টা করবেন, যার ফলে কিন্তু একটু সমস্যা অ্যারাইজ করতে পারে। রিলেশনের মধ্যে অনেকটা কিন্তু ক্লোজনেস এই সময় বাড়বে। এই সময় আপনাদের শ্বাসকষ্টজনিত কিন্তু প্রবলেম অ্যারাইজ করতে পারে, বিষয়টিকে অনেকটা বেশি গুরুত্ব কিন্তু দিতে হবে। জানবো ধনুরাশির মানুষদের জন্য মঙ্গলের রাশি পরিবর্তন কি ফল নিয়ে আসছে। ধনুরাশির ফোর্থ হাউসে মঙ্গলের রাশি পরিবর্তনটি হচ্ছে। যারা অনেকদিন ধরে বাড়ি ক্রয় বা বিক্রি করবেন ভাবছিলেন, তারা যদি এই সময়ে কাজটি করেন তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট আপনারা এই সময় পাবেন। মায়ের স্বাস্থ্য নিয়ে কিন্তু এই সময় আপনারা প্রচণ্ড টেনশনে থাকবেন, বিবাহিত জীবনে কিছু কিছু সময় একটু সমস্যা অ্যারাইজ করতে পারে। এই সময় সন্তানদের ইচ্ছা পূরণ করতে আপনাকে হবে, না হলে কিন্তু একটু সমস্যা অ্যারাইজ করতে পারে। কাজের জায়গায় প্রচণ্ড চ্যালেঞ্জ আপনাকে কিন্তু ফেস করতে হতে পারে, কাজের জায়গায় একটু চাপও কিন্তু আপনাদের এই সময় থাকছে। বিজনেসে পার্টনারদের সাথে কিন্তু একটু সমস্যা এই সময় আপনাদের অ্যারাইজ করতে পারে। এবার জানবো মকর রাশির মানুষদের জন্য মঙ্গলের রাশি পরিবর্তন কি ফল নিয়ে আসছে। মকর রাশির থার্ড হাউসে মঙ্গল গোচর করবেন। এই সময় কিন্তু আপনারা আপনাদের ভাই বোনের সাথে খুব ভালো সময় কাটাবেন। এই সময় আপনি প্রচণ্ড উচ্চ বিলাসী কিন্তু হয়ে যাবেন এবং আপনার ইচ্ছাগুলো পূরণ করার জন্য মরিয়া হয়ে কিন্তু উঠবেন। এই সময় কিন্তু প্রচণ্ড মাত্রায় সাহসী আপনি হয়ে উঠবেন। এমন অনেক কাজ যেটা অনেক দিন ধরে পরিকল্পনা করছিলেন শুরু করে উঠতে পারেননি, এরকম কাজ এই সময় কিন্তু আপনি শুরু করতে পারেন। এই সময় কিন্তু আপনি একসাথে অধিক কাজ করতে সক্ষম হবেন। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনার মানসিক অশান্তি একটু হলেও থাকবে। এই সময় আপনি প্রচণ্ড মাত্রায় আত্মবিলাসী এবং প্রচণ্ড অন্যের ব্যাপারে কিন্তু আগ্রহ দেখাবেন। যারা স্পোর্টসের সাথে যুক্ত আছেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো। এবার জন্ম কুম্ভ রাশির মানুষদের জন্য মঙ্গলের রাশি পরিবর্তন কি ফল নিয়ে আসছে। কুম্ভ রাশির সেকেন্ড হাউসে মঙ্গলের এই গোচরটি হচ্ছে। এই সময় কাজের জায়গায় কিন্তু প্রচণ্ড মাত্রায় পরিশ্রম আপনাকে করতে হবে। এই পরিশ্রমটি কিন্তু হচ্ছে আপনার সাকসেসের চাবিকাঠি।
কাজের জায়গায় একটু প্রোলাইট ভাবে কথাবার্তা বলুন। এই সময় আপনি প্রচন্ড সোজাসাপটা এবং কঠোর ভাষায় কথা বলবেন, যার ফলে কিন্তু কাজের জায়গায় কোথাও গিয়ে একটু সমস্যা রাইজ করতে পারে। এই সময় আপনার ওয়াইফের সাথেও গিয়েও কিছু কিছু বিষয় একটু মতবিরোধ তৈরি হতে পারে। প্রেমের ব্যাপারেও কিন্তু সময়টা খুব একটা ভালো না, প্রেমের ব্যাপারেও একটু সমস্যা কিন্তু এই সময় অ্যারাইজ করতে পারে। মীন রাশির মানুষদের জন্য মঙ্গলের রাশি পরিবর্তনকে ফল নিয়ে আসে। ব্যক্তিগতভাবে মীন রাশির মানুষদের জন্য মঙ্গলের রাশি পরিবর্তন খুব একটা ভালো ফল নিয়ে আসছে না। এই সময় আপনি শারীরিক দিক দিয়ে প্রচণ্ড মাত্রায় কিন্তু উইক ফিল করবেন। এই সময় কিন্তু প্রচণ্ড উত্তেজিত আপনি হয়ে যাবেন, যার ফলে কিন্তু পরিবারের লোকদের সাথে কোথাও গিয়ে কিন্তু একটু সমস্যা এই সময় অ্যারাইজ করতে পারে। এই সময় আপনি ছোটোখাটো এই সময় কিন্তু আপনি প্রচণ্ড অনুশোচনার মধ্যে কিন্তু ভুগবেন, কিন্তু কাজের জায়গায় খুব ভালো রেজাল্ট আপনারা এই সময় পাবেন, অনেক সুযোগ পাবেন এই সময় আপনারা আপনাদের নিজের ট্যালেন্টগুলোকে দেখানোর। কাজের জায়গায় অনেক সাফল্য এই সময় কিন্তু আপনাদের ওয়েট করে আছে। এই সময় যারা আধ্যাত্মিক ব্যাপারে আছেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো। মঙ্গলের রাশি পরিবর্তন নিয়ে ভিডিওটি আমি আলোচনা করে দিলাম, সমস্ত রাশি অনুযায়ী কি ফল দেবে না দেবে। ভিডিওটি কেমন লাগলো আমাকে অতি অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসে গেছেন তাদেরকে বলবো, এরকম অনেক ইনফরমেশান আপনারা কিন্তু আমার এই চ্যানেল থেকে পেতে পারেন, তাই ইনফরমেশানগুলি পাওয়ার জন্য আমার সাথে থাকতে হবে। সাথে থাকার জন্য কি করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। শুধু কিন্তু সাবস্ক্রাইব করলে হবে না, বেল আইকনটাও প্রেস করতে হবে, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি সঠিক সময় আপনার কাছে নোটিফিকেশানটি পৌঁছে যায় আর আপনি কিন্তু ইনফরমেশানগুলো সাথে সাথে দেখে নিতে পারেন। এটি কিন্তু ভীষণ মাত্রায় হেল্প করবে আপনাকে। তাহলে টাটা, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।